ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আসলাম গোলাম রব্বানি জেকেরে মনু, আমার বাবার নাম আবুল কাসিম চৌধুরী, মায়ের নাম সালিয়া খাতুন, আমার গ্রাম ফরহাদাবাদ, থানা হাটুজারি, জেলা চট্টগ্রাম। আমি ক্লাস এইট পর্যন্ত পড়ছি। আমি প্রথমে ইংরেজিতে সেনাবাহিনীতে গেছি, সেনাবাহিনীতে যাওয়ার পর ইস্ট বেঙ্গলে ছিলাম, কিন্তু কেরার মধ্যে কীভাবে বাঁচে গেছি এটা আল্লাহ পাকে সারে কেউ জানে। একটা অস্ত্র নিয়ে ওখান থেকে বাইরে চলে গেছি, এখান থেকে তারপরে গেলাম ইন্ডিয়া। ইন্ডিয়াতে যাওয়ার পর সেটা ছিল সমস্ত দিয়েছিল, এরারে বলতেছে এ আর্মি ওনার কাছে অস্ত্র আছে, উনি ওখানে যাবে না, ওনাকে আমাদের সাথে দিয়ে দেন। ওনাদের সাথে আমি চলে আসলাম, আসি এখানে। যত বড় বড় অপারেশন আসছিল সবগুলো আমার হাতে নিজেরা ছিল। আমার সাথে ছিল একজন মহসিন আজিরবাড়ির কমান্ডার, আরেকজনে ছিল কমান্ডার জোর মা আছি, যেগুলো একটা হলো এটাকে পাকিস্তানের সরকারে খেতাব দিছে আলিয় মসজিদকে, একটা হলো শমসুসেন, আরেকটা হলো তিনতলার কমান্ডার ছিল ফজল, আরেকজন ছিল হামদাত আলী, হলো কমান্ডার রাজাগের কমান্ডার। হ্যাঁ, আর আর কতগুলো মারছি এগুলো এখন হিসেব করতে পারি। অপারেশন তো অনেকগুলো আছে, যেমন ধরেন কাঠিয়াতে একটা মুক্তিযোদ্ধাকে নিয়ে যাচ্ছিল আর্মিরা, গাড়িতে ঢুকে গেছে, ওখানে আমরা শুধু দুইজন, আমি আর জোর মেম্বার, কেউ আর্মি, দুইজনে যাইয়া সাইডকে গ্যানেট করে ওনাকে ওনার থেকে নিয়ে আসে। এই মুক্তিযোদ্ধাটা হইলো হারুন। আরেকটা উপার্জনের কথা বলি, দেরিয়া বাগান এখানেও মেলুশিয়ারা ছিল, ওখানেও মানে মিলিটারি মারা গেছে। আত্মা করছি ওইখানে বাবুনগর মাদ্রাসা পরিশ্বরী কাঠিয়ার অপারেশন ছিল, এই কাঠিয়ার এখানে আমাদের পাবলিক মারা গেছে কয়েকজন, নাজিয়ার কলেজেও আর্মিরা ছিল, ওনাদের সাথে আমাদের সম্পর্কে হয়েছে। আমার কিন্তু প্রথম যুদ্ধ হয়েছে জোরন্তল পাকিস্তানি সেনাবাহিনীর সাথে। আমাদের এতগুলো অপারেশন করলেন, যুদ্ধ শেষ হল, তারপরে আপনি কী করলেন? তারপরে আমি আসি একটা ছোট্ট একটা ব্যবসা আরম্ভ করি, এখানে পানের দোকান আছে। যে উদ্দেশ্য নিয়ে আপনি যুদ্ধ করছিলেন সেটা কতটা সফল বলে আপনি মনে করেন? এখন সফল, এখন কিছুটা সফল আমি মনে করতেছি বর্তমান, আগে সফল মনে করিনি। আর নতুন প্রজন্মকে আপনি কী বলবেন এই যে আজকে এখনকার ছেলে মেয়েদের আপনার পরে যারা জন্ম? আমাদের ছেলেদের কী বলবো যে আমরা কীভাবে যুদ্ধ করছি, কীভাবে যুদ্ধ করছি তোমরা ইতিহাস স্কুলে জানো। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।